नमस्कार एक विशेष प्रतिबेदन सहित स्टुडिओत मैं मानस और आपलोले चाल आरम्भ कर खटांग खबर केचुखांडुते एतिया उलाइछे हाप 9 जुलाई निशा गोलाघाट नगर माजमजियार टुकानी सार्कुलत एखन इनोवा गाड़ीर पुरा आरक्षीये जब्द करिसिल 50 लाख टका सान्ध्य आईन भंग करा लोकर विरुद्धे अभियान चलाय थका आरक्षीये चेकिंगर बाबे रखाइछिल एखन इनोवा गाड़ी चेकिंग करूते AS01EM 8249 नम्बर इनोवा क्रिस्टा गाड़ीखनर पुरा आपेलर कार्टुनत भराय अना अवस्थात आरक्षीये जब्द करिले नगद 50 लाख टका लकडाउन सान्ध्य आईनर मजते कने कक दी आनी बृहत् धनखिनि यह प्रश्न उत्तर विचार आरक्षी तदंत आगते इतना पोहर आहिसे भयंकर तथ्य केचुखांडुते हाप उलवार दौरे इतना चर्चाल प्रातन मुख्यमंत्री सरबानंद सोनवाल एजन OSDR नाम कौन OSDR आपेलर कार्टुनत 50 लाख टका कार बाबे आनिसिल ए 50 लाख किय चर्चात मुख्यमंत्री OSDR 9 जुलाई निशा घटनार स्थान गोलाघाट नगर टुकानी सार्कुल सान्ध्य आईन भंग कर चलाय फुरा जान बहर विरुद्धे अभियान चलाय आसिल गोलाघाट आरक्षीये आरक्षीये नियम माफिक सिगनेल मारिसिल एखन इनोवा क्रिस्टा गाड़ी चालक सह तीनिजन आरोही सन्देह हल आरक्षीर चलाले तलाशी और तेतियाई कर्तव्यरत आरक्षी हतभम्ब करार एक दृश्य रंगा आपेलर कार्टुनत बान्दुले बान्दुले टका नगद 50 लाख टका सह आरक्षीये आटक करिले रघुवीर सिंह और बीर चांद नामर दुजनक रघुवीर सिंह और बीर चांद दुयोजने कार्बि आंगलंगर परिचय खुरा माफिया मुहूर्तते हुआ दुआ लागिल गोलाघाट आरक्षीर शीर्ष महलत चेकिंग करिसु तेतिया बूट स्टोरेज कैम्पत जो स्टोरेज स्पेस थाके गाड़ी भितर तात एटा कार्टून पाइछु कार्टूनर ऊपरत तो फ्रूट आसिले और जेतिया नीचे साइजे तलत तात इंडियन करेंसी नोट आसिले ये कार्टून और व्हीकल दोनों सीज करे आमी पुलिस स्टेशन ले गइछु काउंटिंग करे पिसर ये तो अमाउंट आई से 49,90,500 rupees गाड़ी भितर तीन जन आसिले रघुवीर सिंह सन ऑफ लेट रघुवीर सिंह बीरचंद सन ऑफ प्रेमचंद और ड्राइवर उत्पल नाथ सिंह और सान्डे काक दिबोले आनिसिल ए बृहत् परिमाणर धन आरम्भ होल आरक्षीर तदंत रघुवीर सिंह और बीरचंदर स्वीकारोक्ति गोलाघाट थानार पूर्वर भारप्राप्त विषया दीपक बराक दिबर बाबे टकाखिनि आनिसिल দুই সুরা মাফিয়ায় দীর্ঘদিনে সুরার অবৈধ বেহার লগত জড়িত এই রঘুবীর সিং আর বীর চান্দ অরুণাচলের গোলাঘাট হয়ে নাগালেন্ডলে সরবরাহ হওয়া অরুণাচলী সুরার অবৈধ বেহার মূল হোতা এই দুই মাফিয়া কিন্তু আরক্ষীর সহযোগ অবিহনে অসম্ভব এই বেহা এইবর এক্সপার্ট আছিল গোলাঘাট থানার তদানীতন ভারপ্রাপ্ত বিষয়া দীপক বরা দীপক বরাক মেনেজ করিয়েই কার্বি আংলঙর এই দুই সুরা মাফিয়ায় চলাই আহিছিল অরুণাচলী সুরার অবৈধ বেহা বাকি আছিল লেনদেন বাকি থকা এই লেনদেনের অংশ হিসাবে দীপক বরাক দিবলৈ রঘুবীর আর বীর সিংয়ে লৈ আহিছিল 50 লাখ টাকা ঘটনার তদন্তর বাবে উপস্থিত হলগৈ রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বত থকা বিশেষ আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং কাজিরঙার এক অতিথি গৃহত মারাথন জেরা বিতর্কত সোমাই পড়া গোলাঘাট থানার তদানীতন ভারপ্রাপ্ত বিষয়া তথা বর্তমানের দেরগাঁও আরক্ষী প্রশিক্ষণ মহাবিদ্যালয়ত কর্মরত দীপক বরা আরক্ষী প্রশিক্ষণ মহাবিদ্যালয়ত কর্মরত দীপক বরা গোলাঘাট জেলার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক অঞ্জন পণ্ডিত আর গোলাঘাট সদর থানার কনিষ্টবল ইমরান হুসেইনক জেরা চলালে কুখ্যাত সুরা মাফিয়া বীর চান্দর খটখটিস্থিত রিজেন্সি নামের সুরা প্রতিষ্ঠানটির সহযোগী ভীষ্ম চান্দ আর রীণা চান্দকো শীর্ষ বিষয়া জিপি সিংর জেরাতেই পোহরলে আহিছে বিস্ফোরক তথ্য গোলাঘাটের মাজেরে অরুণাচলের নাগালেন্ডলে সরবরাহ হওয়া অরুণাচলী সুরার অবৈধ বেহা নিয়ন্ত্রণ করেছিল গোলাঘাট থানার ভারপ্রাপ্ত বিষয়া দীপক বরাই শীর্ষ আরক্ষী বিষয়ার দিশপুরলৈ পঠাবলগা ধন সংগ্রহ করেছিল OC বরাই OC বরাক এই কামত সর্বতোপ্রকারে সহায় করেছিল কনিষ্টবল ইমরান হুসেইনে খটখটি থানাত বছর বছর ধরে খোপনি পুতি
শীর্ষ আরক্ষী বিষয়ার আশীষ ধন্য হয়ে এক প্রকার সুপার ওসিত পরিণত হওয়া কনিষ্টবল বিজয় সিংও পরিচিত অরুণাচলী ফুরার চুরাং বেহার মেনেজ মাষ্টাৰ হিচাপে। এই বিজয় সিংও আছিল ওসি বরার কালেক্টর। গোলাঘাট আর কার্বি আংলং জেলার বহুকেইখন থানা মেনেজ করার নামত খুড়া মাফিয়া আর সুপারি মাফিয়ার সংগ্রহ করা বৃহৎ ধন সপ্তাহে সপ্তাহে দিশপুরলৈ প্রেরণ করেছিল ভারপ্রাপ্ত বিষয়া দীপক বরাই। দিশপুরত কার হাতলৈ আহিছিল এই ধন? মুখ্যমন্ত্রীর ওএসডি, তদানীন্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের এজন ওএসডিলৈ সপ্তাহে সপ্তাহে আহিছিল এই বৃহৎ পরিমাণের ধন। কোন এজন ওএসডি? এই পর্যন্ত জিপি সিংয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করা নাই যদিও সকলে জানিছে কোন এজন ওএসডি। সর্বানন্দ সোনোয়ালের সময়ত অত্যন্ত ক্ষমতাশালী হয়ে পড়া এইজন ওএসডিয়ে ওসি এজনের বদলির পৰা আরম্ভ করে ডিসিএসপি বদলিলৈকে সকলোখিনিয়ে নিয়ন্ত্রণ করেছিল বলে সর্বত্রে চলিছিল চর্চা। আনকি বহু সময়ত এইজন বিশ্বস্ত ওএসডির বাবেই বদনামিও হবলগা হয়েছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তদন্তর খাতিরত এই মুহূর্তত আমিও প্রকাশ করব বিচরা নাই এই ওএসডিজনের নাম। এতিয়া গোলাঘাটর 50 লাখ টকিয়া কাণ্ডত এইজন ওএসডির নাম আহি পড়ার থমকি রয়েছিল তদন্ত প্রক্রিয়া। অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে লৈ তদন্ত ক্ষিপ্র করবলে নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। তদন্ত চলি থাকার মাজতেই আরক্ষী সঞ্চালক প্রধানের কার্যালয়ে এক বিশেষ নির্দেশ যোগে কনিষ্টবল ইমরান হুসেনক হাইলাকান্দিলৈ আর কনিষ্টবল বিজয় সিংক বাসকা জেলালৈ বদলি করেছে। তদন্তর মাজতেই বিতর্কিত দুই কনিষ্টবলক বদলি করা কার্যও রহস্যর সৃষ্টি করেছে। সঠিক দিশত আগুয়াবনে তদন্ত? প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্ষমতাশালী ওএসডির কাষ চাপিব পারিবনে তদন্তকারী আরক্ষী? সেয়া সময়ে কব। ধন্যবাদ।